হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য যে অ্যাপসটি নিয়ে এসেছি সেটি হলো ক্ল্যাপ টু ফাইন্ড। অনেক সময় আমাদের মোবাইলটা ঘরেই হারিয়ে যায়, তো খুঁজে পাওয়া যায় না, তো তখন কি করবেন? তো এই অ্যাপসটি যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে রেখে দেন, তবে আপনার ফোনটি খুঁজে না পেলে জোরে জোরে ক্ল্যাপ করবেন, অর্থাৎ তালি বাজাবেন। তো দুই হাতে তালি বাজালেই আপনার ফোনটি বেজে উঠবে, তো আপনি সহজে আপনার ফোনটি খুঁজে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য। তো আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরটা প্রথমে ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ক্ল্যাপ, ক্ল্যাপ টু ফাইন্ড, ক্ল্যাপ টু ফাইন্ড লিখলে এখানে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে সেটি হলো ক্ল্যাপ টু ফাইন্ড। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন 3.7 রেটিং এবং 1 মিলিয়ন বার ডাউনলোড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটা, তো এটা প্রথমে আপনারা ইনস্টল করবেন এবং এখান থেকে যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেন করব। তো ওপেন হওয়ার পর এখানে আসবে গেট স্টার্টেড, ফাইন্ড ইউর ডিভাইস উইথ জাস্ট এ কাপল অফ ক্ল্যাপ, ক্ল্যাপ উইল বি ডিটেক্ট হোয়েন স্ক্রিন ইজ অফ। যদি আপনার স্ক্রিনটা অফ থাকে তবে আপনার ক্ল্যাপটা ডিটেক্ট করবে। আচ্ছা, গেট স্টার্টেড ক্লিক করবেন। তো ক্ল্যাপ টু স্টার্ট এখানে বলছে যে কুইক ক্ল্যাপ 3 টাইমস। তো এখানে আপনাকে বলছে কুইক 3টা ক্ল্যাপ করতে। তো এখানে রিট্রাই দিচ্ছি। তো এখানে বলছে উই আর আনএবল টু কনফিগার সেন্সিভিটি। তো এখান থেকে বলছে রিট্রাই। আচ্ছা, আমি আবার পুনরায় দিচ্ছি। আচ্ছা, উই হ্যাভ ডিটেক্ট টু সাউন্ড ইট ইজ ইউর ক্ল্যাপ। ইয়েস, আপনি একসাথে 3টা তালি বাজাবেন এটা প্লে করার জন্য। তো আচ্ছা, এটা ইয়েস দিলাম। তো তারপর পুট ইউর ডিভাইস টু স্লিপ অ্যান্ড কুইকলি ক্ল্যাপ 3 টাইমস ডিভাইস উইথ রানিং। তো এখান থেকে আপনারা সেটিং এ যেতে পারেন। তো সেটিং এ গেলে এখান থেকে কিছু সেটিংও রয়েছে। পুশ ইনেবল হয় সাইলেন্ট, সব কিছু যখন সাইলেন্ট থাকবে তখন এটা ইনেবল হবে। আচ্ছা বলছে, তারপর পুশ ডিটেকশন এটা যদি দিয়ে রাখেন তবে আপনার এটা ডিটেক্টর হবে না। তারপর অ্যালার্ট মোড, আপনি ইচ্ছা করলে এটা ফ্লাশ দিতে পারেন। আপনি আপনি ক্ল্যাপ করলে এটা ফ্লাশ জ্বলবে এবং ভাইব্রেট করবে যদি আপনি ভাইব্রেট দিয়ে দেন। এবং রিংটোনও আপনি সেট করে দিতে পারেন এবং ভলিউমও সেট করে দিতে পারেন এবং সেন্সিভিটিও সেট করে দিতে পারেন। যদি আপনার ক্ল্যাপের সেন্সিভিটি যদি হাই করে দেন তবে অল্প সাউন্ডে আপনার এটা ধরবে। তো আপনার চেক দিচ্ছি। তো ইউজ দ্য সাইডার টু সেন্সিভিটি অ্যান্ড ভেরিফাই ডিফারেন্ট লোকেশন। আচ্ছা, তো এভাবে এটা যদি আপনি আপনার মোবাইলে সেট করে রাখেন, তো এরপর থেকে আপনার ফোনটা যদি কোথাও হারিয়ে যায় ঘরের ভেতর, যদি আপনি খুঁজে না পান, তবে আপনি ক্ল্যাপ করে দেখতে পারেন। ক্ল্যাপ করলেই আপনার, আপনি হাতে তালি মারলেই আপনার ফোনটি বেজে উঠবে। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।